আসসালামু আলাইকুম। আহমেদ বাউনি একাডেমি মহিলা কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে আমার অনলাইন জীববিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো এবং তোমরা পড়ালেখা ধারাবাহিকভাবে করে যাচ্ছ। আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় লেকচার ওয়ান, অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে কোষ বিভাজন। আমরা এখানে কোষ বিভাজন দ্বিতীয় অধ্যায়। তার আগে একটু বলে নেওয়া দরকার যে আমি প্রথম অধ্যায়টা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো শুরু করেছিলাম তার একটা পর্যায়ে আমরা ক্লাসটা এই প্রথম অধ্যায়টা আলোচনা স্টপ রাখলাম, আজ আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করলাম। কারণ হচ্ছে তোমাদের সামনে যে প্রথম পিরিয়ডিক্যাল পরীক্ষা হবে সেখানে প্রথম এবং দ্বিতীয় দুইটা অধ্যায় আছে। এই জন্য যেটা করতে হবে, আজ আমরা দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে একটু আলোচনা করব। তাহলে তোমাদের প্রথম পিরিয়ডিক্যাল পরীক্ষা অ্যাটেন্ড করতে খুব সুবিধা হবে বলে আমি বিশ্বাস করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে কিছু চিত্র অঙ্কন করে রেখেছি জায়গার কনজাস্টের জন্য, যে চিত্রগুলো একটু হয়তো কনজাস্টেড দেখা যাচ্ছে, বাট আশা করি তোমাদেরকে বোঝাতে পারবো ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা শিখবো হচ্ছে কোষ বিভাজন, তাহলে আমাদের প্রথমেই কিন্তু জানা দরকার কোষ কি। তা আমরা তো জানি ইতিমধ্যেই কোষ হলো জীবের গাঠনিক ও কাজের একক। যদি ইন্ডিভিজুয়াল সংজ্ঞা করে বলতে যাই তাহলে বলবো কি, কোষ হলো জীবদের গঠন ও কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যিত ঝিল্লি বা পর্দা দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট। তাই হচ্ছে কি কোষ। তাহলে কি বললাম কোষের সংজ্ঞাটা, আমি আবার বলছি, কোষ হলো জীবের গঠন ও কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যিত ঝিল্লি বা পর্দা দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন জীব থেকে সৃষ্ট, তাকেই কোষ বলা হয়। আর সংক্ষেপে তো তোমরা জানোই জীবের গঠন ও কাজের এককেই কোষ বলে। এখন যদি বলি কোষ বিভাজন, যেহেতু আমরা শিখবো কোষ বিভাজন কি, তার আগে আমরা জানা দরকার, আমরা জানি কি প্রত্যেকটা জীব পূর্বতন কোষ থেকে সৃষ্ট, অর্থাৎ একটা কোষ থেকেই পরে এক বা একাধিক কোষের সৃষ্ট হয়। এখন যদি কোষ বিভাজন কাকে বলা হয়, তাহলে কি যে প্রক্রিয়ায় একটা কোষ ভেঙে এক বা একাধিক কোষের সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকেই কি বলবো, কোষ বিভাজন বলবো। আমি আবার বলছি, কোষ বিভাজন কাকে বলবো, যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে এক বা একাধিক কোষের সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকেই কোষ বিভাজন বলবো। তাহলে আমরা জানি যে কি কোষ বিভাজনের ফলে কি হয়, জীবের গঠন ও কাজের এককভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ কি কোষ বিভাজিত হয় বলেই কি হয়, জীব দৈর্ঘ্যে প্রস্থে বেড়ে যায়। কোষ বিভাজন হয় বলেই জীবের বংশ বৃদ্ধি হয়। তাহলে এই হলো মূলত কোষ বিভাজন। এখন যদি আমরা বলি তাহলে কোষ বিভাজনের প্রত্যক্ষ ফল কি, জীবদের বৃদ্ধি সাধন ও বংশ বিস্তার। তাহলে আমি আবার বলছি, কোষ বিভাজনের প্রত্যক্ষ ফল বা প্রধান কারণ কি, বা কোষ বিভাজিত হলে প্রথমত কি হয়, জীবদের বৃদ্ধি সাধন হয় এবং কি হয়, বংশ বিস্তার হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, কোষ বিভাজনের কি কারণে কোষ বিভাজন হওয়া দরকার বা হয়ে থাকে, তাহলে কোষ বিভাজন হয়ে থাকে হচ্ছে জীবের বংশ বৃদ্ধি এবং জীবের কি শারীরিক বৃদ্ধির জন্যই কোষ বিভাজিত হয়ে থাকে। এখন যদি বলি কোষ বিভাজন সাধারণত দুইটা ভাবে হয়, একটা হচ্ছে কি প্রত্যক্ষ কোষ বিভাজন, তাহলে কি বলবো, একটা হচ্ছে প্রত্যক্ষ, এটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ কোষ বিভাজন আর হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজনকে আমরা অ্যামাইটোসিস বলবো, অর্থাৎ যাকে আবার ডিরেক্ট সেল বলা হয়। এখন কি প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলা হয়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, নিউক্লিয়াস কোনো জটিল পরিবর্তন ছাড়াই সরাসরি বিভাজিত হয় তাকেই বলবো প্রত্যক্ষ বা ডিরেক্ট সেল ডিভিশন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া। আমি আবার বললাম, প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলা হয়, যে প্রক্রিয়ায় কোনো কোষ এবং এর কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল এবং ধারাবাহিক পর্ব ছাড়াই সরাসরি বিভাজিত হয়ে কি হয়, একাধিক কোষের সৃষ্টি হয় বা দুইটা কোষের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো, কি ডিরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে আমি প্রত্যক্ষ কোষ বিভাজনকে আবার বলছি, যে প্রক্রিয়ায়
একটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল এবং ধারাবাহিক পর্ব ছাড়াই সরাসরি বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। সেই প্রক্রিয়াকেই প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, যাকে অ্যামাইটোসিস প্রক্রিয়া বলা হয়। আর পরোক্ষ কোষ বিভাজন কাকে বলা হয়? যে প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে বেশ কিছু জটিল এবং ধারাবাহিক পর্ব সম্পন্ন করতে হয় এবং তারপরে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়, সেই প্রক্রিয়াকেই পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, প্রত্যক্ষ কোষ বিভাজন বা সেল ডিরেক্ট সেল ডিভিশন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া কাকে বলা হয়? যে প্রক্রিয়ায় কোনো কোষ বিভাজিত হতে কোনো জটিল এবং ধারাবাহিক পর্বের প্রয়োজন হয় না, সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকেই কি বলবো? প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন বলা হয়। আর যে প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে কিছু ধারাবাহিক এবং জটিল পর্বের বা ধাপের সম্পন্ন করতে হয়, পরবর্তীতে নতুন অপত্য কোষের সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকেই পরোক্ষ বা ইনডাইরেক্ট সেল ডিভিশন বলা হয়। আমরা এখানে কি দেখো, প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা ক্ষেত্রেই আমরা বলেছি যে কি হয়, যে কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজিত হয়। এখন যদি দেখো, আমরা যদি ব্যাপারটা এইরকম বলি যে আমি যদি একটা প্রথমে এরকম একটা কোষ যদি চিন্তা করি, যে কোষের মধ্যে আমি যদি একটা নিউক্লিয়াস, এটাকে যদি বলি নিউক্লিয়াস, তাহলে আমি যদি এটাকে বলি নিউক্লিয়াস, তারপরে এর মধ্যে কি আছে, অসংখ্য সাইটোপ্লাজম রয়ে গেছে, সাইটোপ্লাজম। তাই এটা কিভাবে বিভাজিত হয় দেখো, এইটাকে প্রথমে এই যে নিউক্লিয়াসটা আছে এইটা প্রথমে কি হবে, এখান থেকে যদি আমি এইদিকে যাই দেখো, প্রথমে এটা হচ্ছে অনেকটা এরকম হয়ে যাবে, তারপরে কি হবে, অর্থাৎ দেখো প্রথমে এই নিউক্লিয়াসটা কিন্তু বিভাজিত হওয়ার পূর্বে, অর্থাৎ যে আমরা যে কোষ বিভাজনটা শিখব, অর্থাৎ দেখো প্রথমে যে কোষটা ছিল সেটা কি নিউক্লিয়াস সহ এটা কি অবস্থান আছে, একটা পর্যায়ে কি হয় এটা ডাম্বেল আকৃতি ধারণ করে, অর্থাৎ কোষের মাঝখানটা দেখো কিছুটা খাঁজের সৃষ্টি হয়, এই খাঁজটা হওয়ার একটা সময় এই খাঁজটা বেশি আরো বেশি গভীর হয়, কি হয় দেখো, তার মানে কি দেখো, একটা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হওয়ার পূর্ববর্তীতে প্রথমে কি হয় মাঝ বরাবর একটা খাঁজের সৃষ্টি হয়, সেই খাঁজটা আরো বেশি সৃষ্টি হয়। অর্থাৎ আমি যদি সহজ করে বলি, আমরা অনেক সময় দেখো চুইংগাম যদি একটা টানতে থাকি দেখবা দুই পাশে মোটা থাকে, মাঝখানে শুরু হয়ে যায়, শুরু হতে হতে আস্তে আস্তে মাঝখানে ছিঁড়ে যাচ্ছে, ঠিক এইটাও সেই রকম। অর্থাৎ তার পরের ধাপে কি হচ্ছে দেখো, এটা ঠিক আলাদা হয়ে গেল, অর্থাৎ ঠিক এই পাশে একটা দেখো নতুন নিউক্লিয়াস হয়ে গেল, এই পাশে একটা নতুন নিউক্লিয়াস হয়ে গেল। এখন এই যে এইখানে যে বৈশিষ্ট্য ছিল মাতৃকোষে, ঠিক একই বৈশিষ্ট্য মাতৃকোষের এখানেও পাওয়া যাবে অপত্য কোষেও। তাহলে আমি কি বললাম, যে কোষ বিভাজিত হয় সাধারণত কিভাবে, মনে রাখবা এক কোষী, অর্থাৎ ব্যাকটেরিয়া ইজ ন্যাভিকুলাই, এই জাতীয় যে এক কোষী জীবগুলো আছে তাদের বংশবিস্তারটা এইভাবে হয়। প্রথমে কি হয় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হবে কি মাঝ বরাবর, অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম মাঝ বরাবর খাঁজের সৃষ্টি হয়, একটা সময় এই খাঁজটা কি হয় আরো বেশি গভীর হয়, গভীর হওয়ার পরে এই খাঁজটা একটা সময় কি হয়ে যায় ভেঙে যায়, অর্থাৎ ভেঙে গিয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়। একটা জিনিস মাথায় রাখবে, এইখানে মাতৃকোষ যদি হয় এই মাতৃকোষে যে যে বৈশিষ্ট্য ছিল ঠিক একই বৈশিষ্ট্য কিন্তু এই অপত্য কোষেও থাকবে, অর্থাৎ সম আকৃতি এবং সম গুণ সম্পন্ন এবং সম বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হলো মোটামুটি আমি যদি বলি কোষ বিভাজনের একটা প্রত্যক্ষ ডিভিশন, অর্থাৎ প্রত্যক্ষ একটা বিভাজনে আমরা মোটামুটি আলোচনা করলাম। এখন যদি বলি পরোক্ষ কোষ বিভাজন, তাহলে আমরা সেটাও কিন্তু বলে ফেলেছি। এখন আমরা যেটা শিখবো, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলা হয়? তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা আমরা এখানে শিখবো, দেখো যে প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম বিভাজিত হয়ে একটি থেকে দুইটি কোষের সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন।
আর সেই ক্ষেত্রে মাতৃকোষের যে বৈশিষ্ট্য সেই সম বৈশিষ্ট্য এবং সম গুণ সম্পন্ন বৈশিষ্ট্য থাকবে অপত্য কোষে। তাহলে আমি আবার বলছি, মাইটোসিস কোষ বিভাজন যদি বলি কাকে বলা হয়, তাহলে মাইটোসিস কোষ বিভাজন বলবো হচ্ছে যে কোষ বিভাজনে একটি কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার করে বিভাজিত হয়ে সম আকৃতি এবং সম গুণ সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকেই মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। এখন যদি বলি মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি, তাহলে বলবো মাইটোসিস কোষ বিভাজনের প্রথম বৈশিষ্ট্য হলো প্রথমে নিউক্লিয়াসটি কি হয়, নিউক্লিয়াসটি আকারে বড় হতে থাকে। তারপরে কি বলবো, মাইটোসিসের বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষের যে বৈশিষ্ট্য অপত্য কোষের ঠিক একই বৈশিষ্ট্য থাকবে। তারপরে যদি বলি মাইটোসিসের বৈশিষ্ট্য, মাতৃকোষের আকার আকৃতি যেমন হবে অপত্য কোষের আকার আকৃতি তেমন হবে। অর্থাৎ যেটা বললাম যে মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অর্থাৎ সম আকৃতি এবং সম গুণ সম্পন্ন বৈশিষ্ট্য থাকবে কোথায়, অপত্য কোষে। আর সেই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এখন দেখো আমরা যদি মাইটোসিসের বিভিন্ন ধাপগুলো বর্ণনা করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখো চিত্র অঙ্কন করে রেখেছি। মাইটোসিসের বিভাজনের ক্ষেত্রে আমরা, অর্থাৎ আমরা যে এখন যে প্রশ্ন শিখবো সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো বর্ণনা করো। আমি আবার বলছি, প্রশ্নটা কি, মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ বর্ণনা করো। আমরা সেই ক্ষেত্রে যেটা করব, মাইটোসিস কোষ বিভাজনের পাঁচটা ধাপ আমরা শিখবো। তার আগে আমি একটু দেখে নিচ্ছি তোমরা কারা কারা ঠিক এই মুহূর্তে অনলাইনে আছো। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো যারা যারা এখন অনলাইনে আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটা জিনিস আমি বরাবরই যেটা বলে থাকি সেটা হচ্ছে, তোমরা ঠিক হয়তো এখন ওইভাবে কমেন্টস করে আমার সাথে আছো কি না আমি জানি না, বাট হ্যাঁ খুব ভালো খবর যে তোমরা এখন অনেকেই লাইভে আছো, ক্লাসটা দেখছো। তোমাদেরকে এই জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিতে হচ্ছে এবং তোমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তোমরা যদি ক্লাসে থাকো তাহলে ক্লাসটার সার্থকতা হয়। আর তোমাদের ছাড়া, তোমাদের এই উপস্থিতি ছাড়া, তোমাদের কমেন্ট ছাড়া ক্লাসটা নির্জীব মনে হয়, প্রাণবন্ত মনে হয় না। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি অবশ্যই রিকোয়েস্ট করছি তোমরা যে যেখানে আছো ক্লাসটা দেখো এবং শেয়ার করে দাও, যাতে করে তোমার অন্যান্য বন্ধু বান্ধবের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা যেন ক্লাসটাকে সবাই মিলে উপভোগ করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো ঠিক আছে চলো, এইবার আমি যেটা যাব, তাহলে আমি একটা বললাম কি যে মাইটোসিসের ধাপসমূহ আমরা বর্ণনা করব। সেই ক্ষেত্রে দেখো মাইটোসিসের যে ধাপগুলো আমরা যদি প্রথমে বলতে যাই, প্রথমে আছে প্রোফেজ দশা। অর্থাৎ মাইটোসিস বিভাজিত হবে পাঁচটা ধাপে। আমি আবার বলছি, মাইটোসিস, প্রশ্নটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ বর্ণনা করো। আচ্ছা একটা জিনিস, তোমরা যেহেতু অনেকে এখন অনলাইনে ক্লাসটা করছো বা ক্লাসটা দেখছো, তোমাদের কারো কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে তোমাদের নাম, রোল এবং সেকশান তথা তোমাদের আইডেন্টিফিকেশানটা করে রাখো, যাতে করে আমি তোমাদের যে সমস্যা যদি থাকে সেটা তোমরা কমেন্ট সেকশানে লিখে রাখলে আমি যেন পরবর্তীতে কমেন্টের উত্তরের মাধ্যমে তোমাদেরকে সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে তোমাদের মতামতটা জানিয়ে রাখো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা মাইটোসিসের ধাপসমূহ জানতে চাই, তাহলে দেখো এটা হচ্ছে আমরা যদি মাইটোসিস ধাপে প্রথম ধাপ অর্থাৎ প্রোফেজ চিন্তা করি। এখন দেখো প্রোফেজ দশাকে আমরা প্রথমে একটু চিত্রের মাধ্যমে জেনে নেই যে কি হবে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ প্রোফেজ দশা। সেই ক্ষেত্রে দেখো কি কি থাকবে, কোষ প্রাচীর আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা প্রত্যেক ক্ষেত্রেই কোষ প্রাচীর খেয়াল করব। দেখো কোষ প্রাচীর আছে এবং হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। দেখো এই যে আমি যে নীল কালির যে বর্ডার দিয়েছি, আমরা জানি কোষের ক্ষেত্রে কি নিউক্লিয়ার মেমব্রেন থাকে, সেই নিউক্লিয়ার মেমব্রেনটা দিয়ে স্পষ্ট দেখা যাবে। এবং দেখো সেন্ট্রোমিয়ার, এই যে লাল বৃত্তের মাধ্যমে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার উপস্থিতি থাকবে। এবং কি ক্রোমোজোম প্যাঁচানো, যেটা হচ্ছে কি ক্রোমোজোম আছে এবং নিউক্লিওলাস আছে। দেখো এই যে একটা গোল, এটা হচ্ছে নিউক্লিওলাস আছে, আর এটা কি ওভারঅল কি সাইটোপ্লাজম, তো কোষের মধ্যে থাকবেই। এখন যদি বলি প্রোফেজ দশা কি হচ্ছে, প্রোফেজ দশা কি হচ্ছে, প্রোফেজ দশা যেটা হচ্ছে দেখো নিউক্লিয়ার মেমব্রেনটা স্পষ্ট থাকবে। আমি আবার বলছি, প্রোফেজ দশায় নিউক্লিয়ার মেমব্রেনটা স্পষ্ট থাকবে, ওভারঅল নিউক্লিয়াসটা আকারে বড় দেখাবে।
তাহলে যদি আমরা তোমরা ধাপ আকারে বা পয়েন্ট আকারে লিখতে চাও তাহলে কি বলবো যে কোষের নিউক্লিয়াস আকারে বড় দেখাবে নিউক্লিয়ার মেমব্রেন স্পষ্ট থাকবে সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোজোম নিউক্লিওলাস সবকিছু দৃশ্যমান থাকবে নিউক্লিওলাসটাও কি হচ্ছে দেখো নিউক্লিওলাসটাও কিন্তু স্পষ্ট আছে বাট একটা সময় মাথায় রাখবা একটা সময় এই এটা অস্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু অস্পষ্ট না এটা হচ্ছে স্পষ্ট থাকবে অর্থাৎ নিউক্লিওলাসটা স্পষ্ট থাকবে তাহলে আমি আবার কি বলছি অর্থাৎ কি হচ্ছে যে প্রোফেজ দশায় কি হবে নিউক্লিওলাসটা স্পষ্ট হবে এবং নিউক্লিয়াসটা আকারে বড় দেখাবে এবং দেখো সেই ক্ষেত্রে কি হবে ক্রোমোজোমগুলোর কি পানি বিয়োজন ঘটবে এটা সরু সুতার মতো দেখাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলছি যে প্রোফেজ দশায় তথা মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপে কি হবে নিউক্লিয়াসটা আকারে বড় দেখাবে নিউক্লিয়ার মেমব্রেনটা স্পষ্ট থাকবে সেন্ট্রোমিয়ার স্পষ্ট থাকবে ক্রোমোজোমগুলো পানি বিয়োজন ঘটে সেটা কি হবে সরু এবং চিকন সুতার মতো আঁকাবাঁকা থাকবে এবং নিউক্লিওলাস স্পষ্ট থাকবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পয়েন্টগুলো পেয়ে গেছো যে কি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপগুলো আমি আবার বলছি নিউক্লিয়াসটা আকারে বড় হবে নিউক্লিয়ার মেমব্রেন স্পষ্ট থাকবে ক্রোমোজোমগুলো কি হবে পানি বিয়োজন ঘটবে অর্থাৎ ক্রোমোজোমে পানি বিয়োজন যেহেতু ঘটবে সেই ক্ষেত্রে কি হবে ক্রোমোজোমগুলো সরু সুতার মতো দেখো একটা প্যাঁচানো আকৃতি ধারণ করবে আর কি হবে যে প্রোফেজ দশায় গুরুত্বপূর্ণ একটা জিনিস নিউক্লিওলাসটা স্পষ্ট দেখা যাবে কিন্তু পরবর্তীতে তোমরা একটু খেয়াল করবা আমরা অন্য ধাপে গিয়ে কিন্তু এই নিউক্লিওলাসটাকে স্পষ্ট দেখতে পাবো না যাই হলো এই হলো মূলত প্রোফেজ দশার বৈশিষ্ট্যগুলো এবার যদি আমরা প্রোফেজের পরে প্রো মেটাফেজ দশায় যাই তাহলে কি হবে দেখো প্রথমে যেটা আমাদের দৃশ্যমান হবে সেই ক্ষেত্রে দেখো এই যে আমরা লাল কালিতে যেটা অঙ্কন করেছি অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনটা কিন্তু প্রায় বিলুপ্ত অর্থাৎ এখান থেকে প্রো মেটাফেজ দশায় নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত ঘটা শুরু করবে আর একটা জিনিস যেটা হবে মেরুর সৃষ্টি হবে অর্থাৎ দুইটা মেরুর সৃষ্টি হবে এবং মেরুর সাথে স্পিন্ডল যন্ত্রের যে স্পিন্ডল তন্তুগুলো ক্রোমাটিন তন্তুগুলো অনেকটা স্পিন্ডল যন্ত্র যাকে বাংলায় বলি মাকু আকৃতির এখন যদি তোমরা বলো মাকু কি তোমাদের প্রশ্ন করাটা খুবই স্বাভাবিক যে মাকু কি মাকু তোমরা আসলে যারা ঢাকায় থাকো তারা মাকু না চেনাটাই স্বাভাবিক কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী যা ঢাকার বাইরে তোমরা কখনো গিয়েছো তাঁতের কাজ অর্থাৎ আমাদের তাঁতি ভাইদের কাজ যখন দেখেছো তখন দেখবা ওদের মেশিনে সুতা বোনার ক্ষেত্রে একটা জিনিস ছোট এতটুকু একটা জিনিস যেটা অনেকটা দেখতে এরকম দেখাবে ঠিক এইরকম অর্থাৎ দুইটা মেরুর ক্ষেত্রের মধ্যে দেখা যাবে এটা হচ্ছে কি করে সুতা এই পাশ থেকে এই পাশ এই পাশ থেকে পাশ নেয় এটাকে আমরা স্পিন্ড যন্ত্র বা মাকু আকৃতির বলে থাকি যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা এই হলো মূলত তাহলে কি থাকবে দেখো স্পিন্ডল যন্ত্র থাকবে দুইটা মেরুর সৃষ্টি হয়েছে এবং স্পিন্ডল ক্রোমাটিন তন্তুগুলো দুইটা মেরুর সাথে প্রায় কি উলম্বভাবে লম্বায়িত হয়েছে সেন্ট্রোমিয়ার দৃশ্যমান থাকবে এবং ক্রোমোজোমগুলো কি হবে একটু তুলনভাবে মোটা হতে শুরু করবে এবং নিউক্লিওলাসটা দেখো এই যে এখানে দেখো নিউক্লিওলাসটা অনেকটা বিলুপ্ত হয়ে গেছে এখানে যেমন কি মেটাফেজে স্পষ্ট ছিল এখানে নিউক্লিওলাসটা বিলুপ্ত হতে শুরু করেছে তথা অস্পষ্ট হতে শুরু করেছে আর এর প্রো মেটাফেজের এই হলো মোটামুটি বৈশিষ্ট্য এখন যদি বলি মেটাফেজ অর্থাৎ তৃতীয় ধাপ যদি বলি দেখো এই ক্ষেত্রে মেরুটা আরও বেশি স্পষ্ট হয়েছে এবং স্পিন্ডল যন্ত্রটাও বেশি স্পষ্ট আর এইখানে কি দেখো এইখানে যে নিউক্লিওলাসটা ছিল এখানে কিন্তু সেই নিউক্লিওলাসটা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে এবং যে তোমার মেরুটা স্পষ্টকরণ হয়েছে তাহলে আমি আবার বলি বৈশিষ্ট্যগুলো কী কী থাকবে মেরুটা স্পষ্ট হয়েছে আর এইখানে যে নিউক্লিওলাস ছিল এখানে নিউক্লিওলাসটা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে এবং ক্রোমোজোমগুলো আর একটু কি মোটা হয়েছে এবং একটু খাটো দেখাচ্ছে আর হচ্ছে কি এই হলো মোটামুটি মেটাফেজের বৈশিষ্ট্য এখন যদি আমরা মেটাফেজের পরবর্তীতে আমরা অ্যানাফেজ দশা যাই সেই ক্ষেত্রে দেখো অ্যানাফেজ দশা কি হবে যে আমাদের যে স্পিন্ডল যন্ত্রটা ছিল সেই ক্ষেত্রে দেখো এইগুলো আস্তে আস্তে তন্তুটা আবার অস্পষ্ট হওয়া শুরু করবে এবং লুপ্ত প্রায় স্পিন্ডল যন্ত্র যেটাকে আমরা বলছি প্রায় লুপ্ত অর্থাৎ এখনও কিন্তু দৃশ্যমান আছে এখনও কিন্তু পুরোপুরি ভ্যানিশ হয়নি এখন হচ্ছে
তারপরে দেখো অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করবে আর এই ক্রোমোজোমের আকৃতি কি রকম এখানে কিছুটা যেমনই দেখা যাচ্ছে না কেন এটা আমরা একটা জিনিস মাথায় রাখবো এই যে যদি বলি সেন্ট্রোমিয়ার আর বাহুবলি সেন্ট্রোমিয়ার গুলো কি হয় মেরুর দিকে অগ্রগামী আর হচ্ছে বাহুগুলো কি অনুগামী আর অগ্রগামী আর অনুগামী কি অর্থাৎ আমি যদি সহজ করে বলি আমি যদি একটা এটা যদি আমার যদি সুতা হতো এই সুতার মাঝখানে বেঁধে যদি আমি কোথাও রেখে সুতাটাকে যদি টান দিতাম অর্থাৎ এটা যে একটা সুতা হয় সেই সুতার এখানে যদি কোনো কিছু বেঁধে আমি টান দেই তা দেখবে সুতার দুইটা পাশ এরকম হয়ে গেছে আর এই পাশটা এরকম ঠিক এই জন্য বলা হচ্ছে এটাকে যদি সেন্ট্রোমিয়ার বলা হয় সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে অর্থাৎ অগ্রগামী আর বাহুটা এইটার সাথে সাথে অগ্রগামী সাপেক্ষে অনুগামী হচ্ছে অর্থাৎ একই দিকে তাহলে এই হচ্ছে আর অপত্য ক্রোমোজোম এক্ষেত্রে অপত্য ক্রোমোজোম বলতে নতুন যে ক্রোমোজোম সৃষ্টি হবে মাথায় রাখবে তোমরা কিন্তু ইতিমধ্যেই শিখেছো যে অপত্য ক্রোমোজোমের বৈশিষ্ট্য কি মাতৃ যে ক্রোমোজোম ছিল সেই ক্রোমোজোমের অনুরূপ হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই তারপর হচ্ছে কি আমাদের যদি অ্যানাফেজে পড়ে আমরা টেলোফেজ দশায় আসি এইখানে টেলোফেজ দশায় দেখো কিছু কিছু জিনিস স্পষ্ট যে ক্রোমোজোম কিন্তু আচ্ছা নিউক্লিয়ার মেমব্রেনটা আবার স্পষ্ট হয়েছে অর্থাৎ প্রথমে যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন ছিল সেটা একটা পর্যায়ে বিলুপ্ত প্রায় ছিল একটা পর্যায়ে পুরো বিলুপ্ত হয়ে গেছে পরে এখানে কিন্তু আবার মেমব্রেনের সৃষ্টি হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু দুইটা নিউক্লিয়াস অর্থাৎ দুইটা নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়েছে তার মানে কি ওই বিভাজন ইতিমধ্যে সম্পন্ন এখন এইখানে লুপ্ত প্রায় স্পিন্ডল যন্ত্রগুলোকেও কিছুটা দেখা যাচ্ছে কিন্তু একটা সময় স্পিন্ডল যন্ত্রগুলো থাকবে না এবং আবার পুনরায় এখানে কি হবে নিউক্লিওলাসের সৃষ্টি হবে অর্থাৎ দুইটা নিউক্লিওলাস তার মানে কি এখানে দেখ দুইটা নিউক্লিওলাস এবং এইখানে যে মাতৃকোষের যে বৈশিষ্ট্য ছিল সেই একই বৈশিষ্ট্যগুলো আবার টেলোফেজ পর্যায়ে চলে আসছে এরপরে আমাদের যে ক্যারিওকাইনেসিস যে ধাপগুলো আছে সে ধাপগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ক্লাসে জানবো এবং শিখবো ইনশাল্লাহ তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমি ইতিমধ্যে আমার শিডিউল টাইম শেষ করে ফেলেছি তো আমি দুঃখ প্রকাশ করছি এর জন্য যে পরবর্তী ক্লাসে একটু ব্যাঘাত হয়েছে এই জন্য তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো বাসায় ঠিকভাবে পড়ালেখা করো এবং ক্লাসটা কোথায় বোঝো নাই বা কী সুবিধা অসুবিধা ভালো মন্দ কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে রাখো ইনশাল্লাহ পরবর্তী ক্লাস শুরু আগে অর্থাৎ আমি দ্বিতীয় অধ্যায় লেকচার টু যেদিন নেব সেদিন আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোকে আগে সমাধান করার তো আমি সবচেয়ে বড় যে ঘোষণাটা এখন আমাদের মোস্ট প্রমিনেন্ট এবং এক্সপিরিয়েন্সড আপা দিলারা আপা এখন ক্লাস নেবে বায়োলজির দ্বিতীয় পত্র তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা ফলো করো এবং আপার সাথে ক্লাসে শরীক হও সেই আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং ভালো থাকার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।